এবার উড়িষ্যার সমবায় নির্বাচনে বামেদের সিপিআইএমের বিশাল জয়, হারল ভোটে বিজেপি, হারল ভোটে সরকার শাসক দল। এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর যে কৃষক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ যে উড়িষ্যাতে ক্ষেতে তারা কাজ করেন শ্রমিকরা, ক্ষেত মানে আমরা দর্শক বন্ধুদেরকে বোঝাবো জমি বা ক্ষেতও বলা হয়, সেক্ষেত্রে বামেদের যে জয় আর সেই জয়ের উল্লাসে দলীয় কর্মী সমর্থকদের মত বিনিময়, সমবায় যেখানেই সমবায় সেখানেই বামেদের ঘাঁটি, একেবারে স্পষ্ট। সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে এই প্রতিবেদনটি তুলে ধরছে। হ্যাঁ, আর বাস্তবে এই রূপরেখা মানচিত্রগুলো মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি। 2024-এর যে লোকসভা ভোটকে সামনে রেখেই লাল ঝান্ডার যে গতিবেগ বা জনস্রোত, সেই জনস্রোত দেখার একটা বিষয় রয়েছে। তবে জনজাতি ভোটাররা বা ট্রাইবেল অংশের মানুষজন একটা পরিবর্তনের আবহাওয়া চেঞ্জ, তবে নরেন্দ্র মোদি এবার কি লড়াই করতে পারবে 2024-এ লোকসভা ভোটে? উড়িষ্যাতে কিন্তু ভরাডুবি হারল, সমবায়ে বামেদের ঘাঁটি কিন্তু লাল দুর্গ একেবারে উজ্জীবিত হয়ে শক্তিবৃদ্ধি প্রয়োগ করল। সকাল বললেই দিন কেমন যায়, আবহাওয়াতে পরিষ্কার বলছে হ্যাঁ, বামেদের শক্ত ঘাঁটিতেই এবার লাল ঝান্ডার যে দাপট সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেল। মোদি সরকার যেভাবে দেশের মধ্য দিয়ে প্রতারণার ফাঁদ করেছে তারই সমালোচনা বইতে শুরু করেছে উড়িষ্যা রাজ্যে সিপিআইএম নেতৃত্ব। রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশের মানুষজন কতটা প্রভাব পড়বে সেটা কিন্তু চিন্তার ভাঁজ রয়ে গেল বিজেপির রাজ্যে, বিজেপি যে জোট, তাদের যে সঙ্গী, তাদের কিন্তু এবার একটা বড় অংশের ফাটল ধরতে চলল। কেননা কৃষক আন্দোলন আমরা দেখি যে হরিয়ানাতে কৃষক আন্দোলনের জন্য বিখ্যাত, বা প্রতিটি রাজ্যেই কৃষকরা ন্যায্য ফসলের দাম পাচ্ছে না, সেই কারণ মতাবেগ অনুসারে প্রত্যেক রাজ্যে যেখানে সমবায় নির্বাচন হয় সেখানে কিন্তু ভরাডুবি হাঁটতে হয় বিজেপিকে। জয় পেয়ে একেবারে বিপুল সংখ্যক আসন নিয়ে কিন্তু ক্ষমতা দখল করল বামেরা। অর্থাৎ এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ, 10 বছর পর আবার বামেরা ক্ষমতায় ফিরল, কিন্তু এবার শাসককে হারিয়ে এটা একটা বিশাল একটা উদ্দীপনায় দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, আর বাস্তবে এই রূপরেখাগুলো মানচিত্র ধারাবাহিকভাবে একটা দেখার একটা আকর্ষণীয় মনোভাব বা আকর্ষণীয় শিক্ষা উচিত দেখার একটা বিষয়, একটা গতিবেগ। কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো আকর্ষণীয়ভাবে যে উড়িষ্যাতে শ্রমিকের ভোট, শ্রমিকদের ভোটে কিন্তু ভরাডুবি হারল বিজেপি, জয় পেল বামেরা, সিপিআইএম অর্থাৎ সিপিআইএম, সিপিআই এই সব রাজনৈতিক দলগুলো বামেদের যে জৈবন শক্তিকে উজ্জীবিত করে গড়ে তুলল বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, সবুজবঙ্গ নিউজ এটাও আপনাদের সঙ্গে ভাগ্য নির্ধারণ করে একেবারে দিনক্ষণ ঘোষণা করে দিয়ে মানে দিল। উড়িষ্যা বলুন কিংবা বাংলা বলুন কিংবা ত্রিপুরা বলুন, প্রতিটি রাজ্যে একটা করে ভোট হয়, 5 বছর পরপর ভোট হয়, পঞ্চায়েত নির্বাচন হোক বা বিধানসভা বা লোকসভা। সেক্ষেত্রে মানচিত্র রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, সেটা কিন্তু দ্রুত গতিবেগে যাওয়ার একটা স্বপ্ন বা স্বপ্নকল্পনা সব কিছু ঊর্ধ্বে একটা আশার আলো কিন্তু দেখার একটা ভালো স্বপ্ন। কিন্তু বিজেপি ক্ষমতা থেকে হারার একটাই লক্ষ্য, কারণ তৃণমূল যেভাবে বাংলা উড়িষ্যা পাশাপাশি একসময় ছিল নবাবের জেলা মুর্শিদাবাদের বাংলা বিহার উড়িষ্যা, সেই ক্ষেত্রে দেখার একটা বিষয় রয়েছে। আকর্ষণীয়ভাবে মনোভাব, রাজনৈতিক সমীকরণের মানচিত্র, লাল ঝান্ডা শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তবে লোকসভা ভোটে বামেরা ফলাফল কেমন করবে এটা এখন দেখার একটা বিষয় রয়েছে। তবে উড়িষ্যা রাজ্যে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক, তিনি একটা পাঠশালা বা কর্মসূচি নিয়ে একটা দলীয় কর্মীদের নিয়ে আলাপ আলোচনা করেন। এবার সেই দলীয় কর্মীদের আলাপ আলোচনার মধ্য দিয়ে
এক অংশের মানুষজন বলতে চাইছে যে বামেদের ওপর ভরসা রেখে লালের ওপর কিন্তু একটা বাজিমাত শক্তি প্রয়োগ বা শক্তি প্রয়াস সেটা কতটা টেনে আনতে পারবে এটাই এখন দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবের রূপরেখা হিসেবে বামেদের জৈব মানে জৈব যুবদের একটা ভিড়, সেই যুবদের ভিড়ে কতটা উজ্জীবিত হয়ে সঠিক মর্যাদা দিয়ে তারা দখল করবে বা ক্ষমতা এগিয়ে থাকবে এটা একটা বাস্তবে দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, বাস্তবে রূপরেখা বা মানচিত্রগুলো একটা অংশের মানুষজন অন্য অংশে ছড়িয়ে দেওয়া বা পালিয়ে যাওয়া, সেক্ষেত্রে বামেদের ভূমিকা কী হতে পারে? উড়িষ্যার মতো রাজ্যে বামেদের দাপট। উড়িষ্যা মানে জানেন তো উড়িয়া ভাষা, এ সেখানে উড়িয়া ভাষা বা কেউ বাঙালিতেও বলে বা হিন্দি উড়িয়া ভাষা এগুলো সমস্ত কিন্তু একটা প্রভাবের বিস্তারিতভাবে দেখার একটা বিষয় রয়েছে। অন্যত্তরে আমরা যদি দেখি রাজনৈতিক সমীকরণ, সেটা কিন্তু বদলে যাওয়ার একটা পরিকল্পনা এবং সেই বদলে যাওয়ার সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ। সমবায় ভোট বলতে আমরা কাকে বোঝাবো? সমবায় ভোট বলতে সাধারণ মানুষ, যেখানে কৃষি সমবায় বলে না, সেই সমবায়ে ধান কেনা বেচা হয় বা বিভিন্ন ফসল উৎপন্ন সেই সরকারের আওতাতে কেনা বেচা হয়, সেই সরকারের আন্ডারে এবং কিছু কয়েকজন কর্মচারী তাদেরকে পরিশ্রম করার পর কিন্তু তাদের হাতে যে পাট্টা বা কাগজপত্র তুলে দেওয়া হয় যে আজকে আড়তেই ধান নিলাম বা আপনার কাছ থেকে, সেটা কিন্তু দেখার একটা বিষয়, ভালো করে বুঝবেন। কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সঠিক মর্যাদা দিয়ে এটা এখন বাস্তবে রূপরেখাগুলো ধারাবাহিকভাবে দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা সেগুলো একটা আকর্ষণীয় মনোভাব এবং দেখার তো বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে 2024 যে লোকসভা ভোট সেটাই দ্রুত গতিবেগে উড়িষ্যার মতো রাজ্যে লাল ঝান্ডার বাজিমাত। এই উড়িষ্যার মতো সমবায় নির্বাচনে যখন জয়ের উল্লাস বা বিল্লাস দেখা যাচ্ছে তখন কর্মী সমর্থকদের একটা অন্যতরে হোশ মেজাজ দেখা যেতে পারে। প্রিয় দর্শক বন্ধু, সবুজবঙ্গ নিউজের চ্যানেলের সঙ্গে আপনারা যদি আমাদের ইউটিউবের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।